নাম ইসমাইল হোসেন চৌধুরী, সম্রাট তার খেতাব। শুধু নামে নয়, চালচলনও সম্রাটের মতোই। চাঁদাবাজি, টেন্ডারবাজি, ক্যাসিনো কাণ্ড, কোথায় পদচারণা নেই তার। ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা, নেতাকর্মী সমর্থকে বেষ্টিত থাকেন সবসময়। আন্ডারওয়ার্ডের তার একচ্ছত্র দাপট, এ লাইনে গুরুই তিনি। রয়েছে একাধিক শিষ্য। এরশাদ বিরোধী আন্দোলনের সময় সম্রাটের রাজনৈতিক জীবন শুরু, সেটা 1990 সাল। সেই সময় তিনি ছাত্রলীগের নেতা ছিলেন, এরশাদ বিরোধী আন্দোলনের রমনা অঞ্চলের সংগঠকের দায়িত্বে ছিলেন। এ কারণে তখন নির্যাতন সহ জেলও খাটতে হয় তাকে। এরপর থেকেই সম্রাট খ্যাতি পান। ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের পৈতৃক নিবাস ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পূর্ব সাহেবনগর গ্রামে। তার পিতার নাম ফয়জুদ্দিন চৌধুরী। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় সম্রাট। 1991 সালে ছাত্রলীগে থাকা অবস্থায় এরশাদের পতনের পর ক্ষমতায় আসে বিএনপি সরকার। সে আমলে সম্রাটের বিরুদ্ধে একাধিক মামলা হয়। এরপর 1996 থেকে 2001 সালে আওয়ামী লীগ সরকারের সময় যুবলীগের একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত পান তিনি। 1/11 এর রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের সময় যুবলীগ সম্রাট যুবলীগের প্রথম সারির নেতা ছিলেন। সম্রাটের চাঁদাবাজির হাতেখড়ি 2001 সালে, সংগঠন চালানোর নামেই চাঁদাবাজিতে নামেন। এ সময় বিভিন্ন অফিসে বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ শুরু করেন, ব্যবসায়িক মহলে যোগাযোগ গড়ে ওঠে। 2006 সালের পর যখন 1/11 আসে, সেই সময় সম্রাট আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে ঘনিষ্ঠ হয়। এ সময় দল পরিচালনা করা যুবলীগের ঢাকা মহানগরীকে ঠিক রাখার মূল কাণ্ডারি ছিলেন ইসমাইল চৌধুরী সম্রাট। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় এলে রাতারাতি ইসমাইল চৌধুরী সম্রাট বড় ফ্যাক্টরে পরিণত হন। বিশেষ করে মতিঝিল পাড়ায় তার একচ্ছত্র আধিপত্য কায়েম হয়। দ্রুত মতিঝিল পাড়া তার দখলে চলে যায়। এই সময়ে তার সঙ্গে সিঙ্গাপুরের কানেকশন হয়। সিঙ্গাপুরের যে ক্যাসিনো বাণিজ্য এবং নানা রকম ব্যবসা বাণিজ্যের সঙ্গে তার যোগাযোগ হয়। একদিকে চাঁদাবাজি, টেন্ডারবাজির কাঁচা টাকা, অন্যদিকে সিঙ্গাপুরে হাতছানি। দুয়ে দুই মিলিয়ে সম্রাট নগরীতে আত্মপ্রকাশ করেন। এরপর সবার নিয়ন্ত্রণে বাইরে চলে যান ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। সম্রাট সাংগঠনিক কর্মকাণ্ডের চেয়ে অর্থ উপার্জনের দিকই বেশি মনোনিবেশ করেন। সম্প্রতি ক্যাসিনো চালানো, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ সব অভিযোগের তীর এখন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের দিকে। দীর্ঘদিন ধরেই তিনি রাজধানীর মতিঝিল সহ দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সরকারি দপ্তর, ক্লাব সহ বিভিন্ন সংস্থার কর্মকাণ্ডে তার নিয়ন্ত্রণে। 19 সেপ্টেম্বর ঢাকা অবৈধ ক্যাসিনো ব্যবসা চালানোর অভিযোগে গ্রেপ্তার হন দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ ভূঁইয়া। 4 মামলায় তাকে রিমান্ডে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। এ ব্যবসায় খালেদের গুরু হিসেবে পরিচিত রয়েছে সম্রাটের। বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি প্রকাশিত খবরে সম্রাটকে ক্যাসিনো সম্রাট হিসেবে উল্লেখ করা হয়েছে। সম্রাটের ইশারায় ঢাকার বেশ কয়েকটি ক্লাবে ক্যাসিনো ব্যবসা চলে। সেখান থেকে নিয়মিত চাঁদা সংগ্রহ করেন তার সহযোগীরা। এ কাজ চালিয়ে যেতে প্রভাবশালীদের টাকা দিতেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে সম্রাট একজন পেশাদার জুয়ারি এবং এ কারণে সিঙ্গাপুরে যাতায়াত আছে তার। মাসের 1/3 সময় জুয়া খেলতে সিঙ্গাপুরে কাটান তিনি। সেখানে মারিনা বে স্যান্ডস ক্যাসিনোতে সম্রাট একজন বিশিষ্ট জুয়ারি বলে জানা গেছে। সিঙ্গাপুরে গেলে বিমানবন্দর থেকে তাকে বিলাসবহুল লিমুজিন গাড়িতে করে ওই ক্যাসিনোতে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর সফরের সময় আরমানুল হক ও মোমেনুল হক মোমিনসহ যুবলীগের একাধিক নেতা সম্রাটের সঙ্গে সঙ্গ দেন বলে অভিযোগ রয়েছে।